এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি কিন্তু ঈশার প্রেগনেন্সি ব্যাপারটা নিয়ে জোরদার সওয়াল করবেন, দেখবেন ঈশার যাতে একটা নমিনাল সাজা হয়। প্রতীকবাবু আপনি একটু নিশ্চিন্তে বসে থাকুন তো, আমি তো আছি। আপনার স্ত্রী আর হবু সন্তানকে আমি কিভাবে বাঁচাই সেটা একবার দেখুন। বাকি অর্ধেক কাজটা করে দেবে ওই প্রেগনেন্সি রিপোর্টটা, একদম টেনশন করবেন না, আমি আছি। প্রেশার ভীষণ ফল করেছে, আপনাদের কথা শুনে যা মনে হলো মানসিক চাপ থেকে ওনার এই অবস্থা, এটা কিন্তু ফেটাল হতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এটাই, যে কোনো মুহূর্তে ব্রেন স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে। স্পাইনাল কর্ডের ঠিক পাশেই চোট পেয়েছে, আমাদের স্পাইনাল কর্ড খুব সেন্সিটিভ, ডিরেক্ট ব্রেনের সাথে কানেক্টেড। উনি যদি আবারও ওই জায়গায় চোট পান তাহলে একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। সে না হয় আমরা বর্দিকে একটু সামনে সামনে রাখলাম, চোখে চোখে রাখলাম, এটুকু দেখলাম যেন হাঁটা চলা বেশি না করে, কিন্তু প্রেশার ওটা তো আমাদের হাতে নেই ডাক্তারবাবু। আর আপনি তো বললেন যে মানসিক চাপ বেশি থাকলেই প্রেশারটা ফল করে, তাই না? তো এক্ষেত্রে আমরা বর্দির কষ্টটা কেমন করে কমাবো? এখন যদি সত্যি বর্দির কিছু অঘটন ঘটে যায় তাহলে আমরা বর্তা এখানে এলে বর্তাকে কি করে মুখ দেখাবো দীপা? বাবা আমরা কি করে বলবো? অনি আর প্রতীক এরা কি করবে বলো? মা তো মাই হয় তাই না? বর্তি গো, তুমি এরকমটা করতে পারো না বর্তি, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না বর্তি, আমাদের সাথে এমন অন্যায়টা করো না বর্তি। কি হচ্ছে? কি বাইরে ডাক্তার আছে, ওনার সামনে এরকম মরা কান্না জড়েছে কেন বলো তো? বড় বৌদির কি হয়েছে? ট্রিটমেন্ট চলছে তো, ঠিক হয়ে যাবে বড় বৌদি। তোমরা কি দিনভর বর্দির মৃত্যুর জন্য অপেক্ষা করছো? এবার কিন্তু তুমি ওভার রিয়্যাক্ট করছো। ওভার রিয়্যাক্ট করছি মানে? ও সত্যি কথা বললেই বুঝি ওভার রিয়্যাক্ট করা হয় না? তোমরা কি কোর্টে শুনোনি কি বলেছে? না বর্দি তো কোর্টে কি বলেছে সেটা জানেই না, তোমরা তো জানো বলো। এখন বর্তি যদি এই সত্যিটা জানতে পারে এই ধাক্কাটা সামলাতে পারবে তো? দেখুন এমন কিছু করবেন না, এমন কিছু ওনার কানে তুলবেন না যাতে ওনার মানসিক চাপ আরো বেড়ে যায়। প্লিজ আমি আপনাদের অনুরোধ করছি, সাবধানও করছি। বাদী বিবাদী দুপক্ষেরই কথা শুনে ও প্রমাণ মিলিয়ে যা বোঝা যাচ্ছে তাতে আদালতের কাছে এটা স্পষ্ট যে ঈশা রায়চৌধুরী ওনার দাদা প্রীতম গাঙ্গুলি এবং ওনার বৌদি অনামিকা গাঙ্গুলি অ্যাটেম্প টু মার্ডার কেসে দোষী। আমি ঈশা রায়চৌধুরীর মেডিকেল রিপোর্ট দেখলাম, অবধিক বিচার করেই আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মাই লর্ড
কিছু বলতে চাই। আপনি? আমি অনিরুদ্ধ রায় চৌধুরী, ভিকটিম মিহির রায় চৌধুরীর বাবা। ও ঠিক আছে, আপনার যা বলার কাঠগড়া এসে পড়ুন। অভিযুক্তদের বিরুদ্ধে এই কেস আমি করেছিলাম, কিন্তু এই মুহূর্তে একটি বিশেষ কারণে আমি কেসটা হঠাৎ এরকম সিদ্ধান্তের কারণ কি হয়েছে আদালত জানতে চায়। পারিবারিক ভুল বোঝাবুঝি, আমি জানি ইয়োরানার আমার জন্য কোর্টের অনেক সময় নষ্ট হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি কেসটা উইথড্র করছি। এটা ছেলে খেলা করার জায়গা না, কত হাজার হাজার কেস পেন্ডিং আছে আপনার সাথে জানা আছে, কোর্টের মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাকে জরিমানা দিতে হবে। আমি রাজি। অভিযোগকারী নিজে যখন কেস উইথড্র করতে চাইছেন তখন আদালতের আর এই বিষয়ে কিছু বলার থাকে না, অভিযুক্তদের ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া হচ্ছে। Court is dismissed. Your Honor, অভিযুক্তদের বিরুদ্ধে এই কেস আমি করেছিলাম, কিন্তু এই মুহূর্তে একটি বিশেষ কারণে আমি কেসটা উইথড্র করছি। মানে হঠাৎ এরকম সিদ্ধান্তের কারণ কি হয়েছে আদালত জানতে চায়। পারিবারিক ভুল বোঝাবুঝি, কেসের জরিমানাটা পে করতে সময় লাগলো, অফিসে ভিড় ছিল। গাড়িটা ওদিকে আছে, আপনি আসুন। চাকরিতে আমি জানি আপনার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটাই কি স্বাভাবিক নয়? অনিরুদ্ধ বাবু, আপনি তো নিজেই কেস করেছিলেন, তারপর কেসটা উইথড্র করে নিলেন কেন? আপনি তো বলেছিলেন যে দোষীদের শাস্তি চাই। তাহলে আপনি কেসটা তুলে নিলেন কেন? নো কমেন্টস। ম্যাডাম, আপনি কি জানতেন যে কোর্টে এরকম একটা ঘটনা ঘটবে, মানে অনিরুদ্ধ বাবু যে কেসটা উইথড্র করে নেবেন সেটা কি আপনার সঙ্গে একবারও ডিসকাস করেছিলেন? ম্যাডাম, আপনি তো নিজেই পুলিশের কাছে সমস্ত প্রমাণ তুলে দিয়েছিলেন, তারপর কেসটা উইথড্র করে নেওয়া হলো, এই বিষয়ে কি বলতে চান? নো কমেন্টস। ম্যাডাম, প্লিজ কিছু বলুন ম্যাডাম। একটা 6 বছরের বাচ্চা মেয়েকে খুন করার চেষ্টা করা হয়েছিল, তারপরেও আপনারা প্লিজ ওদিকে চলো। ম্যাডাম, আপনার বিরুদ্ধে কেস করা হয়েছিল, অনিরুদ্ধ বাবু নিজে আপনার বিরুদ্ধে কেস করেছিলেন, আবার কেসটা উইথড্র করে নিলেন, আপনি কিভাবে দেখছেন ঘটনাটা? দাদু চা রাখ। বড় মা ওষুধ খেয়েছে আর ঘুমিয়েও পড়েছে, তুমি এত চিন্তা করো না তো। ও মা, আজকাল তো টিভিতে শুধু ঈশা বৌদিকেই দেখায়, বাবা আর একগাল হাসি।
চলুন। আমি মেয়েকে কথা দিয়েছিলাম অনুরূপবাবু, যে ওর অপরাধীদের আমি শাস্তি দেব। মা হয়ে অন্তত এটুকু তো কথা দিতে পারি। আপনি দাদু দুজনেই তো তাই চেয়েছিলেন, তাহলে এমন কি হলো অনুরূপবাবু যে আপনি আমার সাথে অন্তত একবার কথা না বলেই এরকম একটা সিদ্ধান্ত নিলেন? আই এম সরি জাগৃতি, আমি একমাকে বাঁচাতে গিয়ে এক মায়ের সাথে অন্যায় করে ফেলেছি। আমি জানি। মানে দাদুর ফোন এসেছে। মা এতটা অসুস্থ হয়ে পড়েছেন আমি সত্যি জানতাম না অনুরূপবাবু, তাড়াতাড়ি বাড়িতে চলুন। তোর কোনো কাজ নেই, কাজ শেষ? যাচ্ছি বাবা যাচ্ছি, ছোট মার ঘরেই তো হাজারটা কাজ বাকি। আমি যাই, ওখানেও তো টিভি চলছে, ওখানে বরং গিয়ে দেখি। এই মাত্র বড় বৌদি ঘুমিয়েছে, গ্রিপ চলছে, ইঞ্জেকশনও নিয়েছে, ওষুধও খাইয়েছে। এখন কেমন আছে? এখন একটু বেটার। যখন থেকে শুনেছে তোরা কেসটা উইথড্র করে নিয়েছিস তখন থেকে একটু বেটারমেন্ট হচ্ছে। আমি তাহলে একটু মাকে দেখে আসি। জাগৃতি দাঁড়াও। আমাকে তুমি ক্ষমা করে দাও, অনি আমার অনুরোধেই কেসটা উইথড্র করেছে। বিশেষ করে আমি আমি কিন্তু এটা চাইনি, কিন্তু বড় বৌমাকে সুস্থ করার জন্য এছাড়া সত্যি কোনো উপায় কিন্তু ছিল না। আমি আমি বুঝেছি দাদু, অনুরূপবাবু আমাকে সবকিছুই বলেছেন, সবকিছু শুনে তো আমার নিজেকেই দোষী মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আমি যদি মায়ের শরীর খারাপের ব্যাপারে জানতাম তাহলে আমি এরকম একটা সিদ্ধান্ত নিতাম না। ওমা তোমরা এসে গেছো? দাঁড়াও আমি চা করে নিয়ে আসছি। টিভিতে দেখেছো কেমন ঈশা বৌদি হেসে হেসে কথা বলছে? কি মিথ্যেবাদী মেয়ে, এত কিছু হওয়ার পরেও ডেসপারেটলি মিথ্যে কথা বলে যাচ্ছে, লজ্জা লাগে না ওর? হ্যাঁ অবশ্যই আমি খুশি। দেখুন এই কঠিন আর খারাপ সময়ে আমার হাজবেন্ডকে আমি আমার পাশে পেয়েছি, ও আমায় খুব সাপোর্ট করেছে, তার জন্য থ্যাংক ইউ প্রতীক। আর শুধু আমার হাজবেন্ডকে কেন বলছি, আমি আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষকে পাশে পেয়েছি, ওনারাও খুব সাপোর্ট করেছে, ওনাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। তাহলে আপনি কি বলতে চাইছেন যে আপনি নির্দোষ? অফকোর্স আমি নির্দোষ, এটা তো আমি প্রথম থেকেই বলছিলাম। এটা একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়েছিল, আর এটা যে ভুল সেটা তো আমার ভাসুর সবার সামনে আদালতে স্বীকার করেছে। কিন্তু এই ভুল বোঝাবুঝির জন্য আপনাদের হ্যারাস হতে হলো? এটা সামান্য একটা বিষয়, এইসব কিছু না আমি এত মনে রাখি না, বুঝেছেন সংসার করতে গেলে এরকম ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতেই থাকে, তো আমি এইসব মাথা থেকে বার করে মন দিয়ে এবার সংসারটা করতে চাই। মন দিয়ে সংসার করবে না ঈশা, এবারে এদের ছাড়ো, ওদিকে
মা অসুস্থ, আর তোমাকে গিয়েও তো রেস্ট নিতে হবে। আমি জানি প্রতীক, আমার রেস্ট নিতে হবে, কিন্তু কি করব বলো, এদেরও তো অনেক প্রশ্ন, এদের উত্তরগুলো দি। তাহলে আপনার মতে সমস্ত ঝামেলা মিটে গেছে, তাই তো? কোনো তো ঝামেলা হয়নি, শুধুমাত্র ভুল বোঝাবুঝি হয়েছিল, বলছি তো। আর আমি সেসব ভুলে গিয়ে সামনের দিকে এগোতে চাই। আমি আমার সন্তানকে সুস্থভাবে জন্ম দিতে চাই। আমার সন্তান সুস্থভাবে রায়চৌধুরী পরিবারেই জন্মাবে। আর যাই হোক, আমার সন্তান তো রায়চৌধুরী কনস্ট্রাকশনের উত্তরাধিকারী, তাই না? একদম ঠোঁটের ডগায় মিথ্যে কথা, এত কনফিডেন্টলি বলে কি করে আমি এটাই বুঝতে পারি না। মানে প্রেগনেন্ট নয়, এটা এটা মিথ্যে কথা? প্রেগনেন্ট 100% শিওর, 1000 টাকার বাজি লড়বো। এই শোনো, এসব বাদ দাও, বুঝলে তো? শোনো দেখো, মিথ্যে কথা বলুক আর সত্যি কথা বলুক, আমরা তো ছাড়া পেয়ে গেছি। এই কারণেই আমি আর মাথা ঘামাচ্ছি না। ভাগ্যিস একটা বড়লোক বাড়িতে বিয়ে হয়েছিল, আদব কায়দা দেখেছো? হ্যাঁ, এত গোটা করে জেলে ঢোকালো, বাচ্চা খালি জেলে জন্মাবে বলে ছেড়েও দিল, দারুণ। তাই তো দেখছি। আচ্ছা ম্যাডাম, আপনার কি মনে হয় শুধুমাত্র আপনি প্রেগনেন্ট বলে কি অনিরুদ্ধবাবু কেসটা উইথড্র করে নিলেন? দেখুন, আমি না ঠিক বলতে পারবো না উনি কেন কেসটা উইথড্র করেছেন, তবে এটুকু বলতে পারি আমি শাস্তি পাবোই বা কেন বলুন তো। আমি তো প্রথম থেকেই বলছি আমি কোনো দোষ করিনি, আমি নির্দোষ, কারোর তো কোনো ক্ষতি করিনি কোনোদিনও। আর কোনো মিথ্যে কথা বলো না ঈশা, প্লিজ। তোমার সাথে একটু আলাদা করে কথা বলতে হবে, তোমাকে আর কোনো ভুল ডিসিশন নিতে দেওয়া যাবে না। অনিরুদ্ধবাবু, দেখুন মিডিয়ার সামনে ঈশা যা বলার বলেছে তাতে তাতে আমাদের কি বলুন তো? আমি সেটার জন্য রাগারাগি করছি না, আমার না ইরিটেশন অন্য কারণে হচ্ছে। দাদুর কথা শুনে আমাকে ডিসিশনটা নিতে হলো, এটা ভেবেই আমার আমার দেখুন যেটা হওয়ার সেটা হয়ে গেছে। মায়ের শরীর খারাপটা নিয়েও তো আমাদের ভাবতে হবে। তোমরা কি ওই দুষ্ট লোকগুলোকে ধরে ফেলেছিলে মা? তাদেরকে শাস্তি দিয়েছো তো? ওই দুষ্ট লোকেদের আমরা শাস্তি দেওয়ার কে বলো তো? ওই দুষ্ট লোকেদের তো ভগবান নিজেই শাস্তি দেবে। আমি স্নানটা করে আসছি। টাওয়েলটা দাঁড়ান। চোখের বাইরে